পবিত্র আল্লাহ আল্লাহতালার নামে আবারও আপনাদের সাথে আরও একটা ব্লগ আমি শেয়ার করছি তো নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমি যে ব্লগগুলো দেখাবো সেটা হচ্ছে আমরা যে মোনাক্কো গিয়েছিলাম সেটার আর কি ব্লগগুলো তো লাস্ট পর্বে তো আমরা কিভাবে মোনাক্কোতে এসেছি এবং এই পর্যায়ে এসে আর কি আমি থেমে গিয়েছিলাম তো আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি এখানকার যে ক্যাসিনোতে গিয়েছি তারপরে উপর থেকে যে চমৎকার ভিউগুলো সেগুলো তো এই যে যে সিঁড়িটা দেখছেন এই পদ্মেও কিন্তু আপনি ডাইরেক্ট সমুদ্র সৈকতে যাওয়া যায় তবে অনেক মানে সরু এবং অনেকগুলো সিঁড়ি যে কারণে আমরা আসলে রিক্স নেইনি আমরা যে ঢালু পথগুলো আছে সেই পথ দিয়ে মানে আস্তে আস্তে নেমে ঘুরে ঘুরে আর কি যেতে চাচ্ছিলাম আর তাছাড়া একবারে নিচে নেমে গেলে আবার উপরে ওঠার সময় অনেক কষ্ট হবে আর যে ক্যাসিনোটা আছে আর কি মানে মন্ত্রিকার্লোতে বা মোনাক্কো আসলে এই এলাকাটাকে ইংলিশে বলা হচ্ছে মোনাক্কো আর ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে এটাকে কার্লো বলে তো এই কারণে আমার বারবার দুইটা নামই চলে আসছে তো ক্যাসিনোটা কিন্তু একটু উপরের দিকে তো আপনারা যারা যাবেন তো এমনি সমুদ্র সৈকত যেটা নিচের দিকে নামার আগে উপর থেকে আগে ইয়োরটা সরি ক্যাসিনোটা দেখে তারপরে আপনারা নিচে নামতে পারেন তো এই যে রাস্তাতে যখন হেঁটে যাচ্ছিলাম চারিদিকেই যেমন বিল্ডিংগুলো সুন্দর আর চমৎকার চমৎকার গাছ ছিল আর কি আর এই যে বিভিন্ন ধরনের ক্যাক্টার্স দেখলাম তো এই ক্যাক্টার্সগুলো একটু ছোটো সাইজের কিন্তু অনেক বড় সাইজেরও ক্যাক্টার্স ছিল এবং রাস্তার দুই পাশে এরকম অরেঞ্জ গাছ এবং দেখতে পাচ্ছেন যে পেকে গেছে তো একবার চাচ্ছিলাম যে পেরে নেই আর কি কারণ এটা আর কোনো মালিকনা নেই এটা আর কি সরকারি তো না এটা আর করা হয়নি তো তবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেক সুন্দর মানে গাছ ভরে আছে আর কি অরেঞ্জগুলোতে আর এই যে বড় বড় যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো ম্যাক্সিমাম হোটেল এবং রেসিডেন্স বিল্ডিং যেগুলো সেগুলো আছে এই যে এই বিল্ডিংগুলো সম্ভবত রেসিডেন্সিয়াল বিল্ডিং তো মোট কথা এই একটা ছোট্ট শহর নিয়েই এই মোনাক্কো দেশ বা সিটি যেটাই বলেন মোট কথা একটা সিটি দিয়েই একটা দেশ তো এখানে যারা বসবাস করে তারাও যেমন এখানে থাকে আবার যে হোটেল মোটেল বিভিন্ন দেশ থেকে যখন আসে তারাও কিন্তু এখানে থাকে তারপর শপিং মল সব কিছুই আর কি এই শহরটার চারিদিকে ঘেরা আর সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে যে পাহাড়ের পাদদেশে এত মানে বিল্ডিংগুলো মানে সুচ্চ বিল্ডিং এবং খুবই চমৎকার লাগছিল আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো তো যে কথাটা সবসময় বলি সেটা বলি হ্যাঁ যে যারা আমার এই চ্যানেলটি আজকে প্রথম দেখছে। তো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা অল সেকশনে যে অন করে দেবেন তো এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে ক্যাসিনোর দিকে তো এই যে ক্যাসিনোতে আপনারা এই পথ দিয়েই যাবেন তো চারিদিকে খুবই সুন্দর সুন্দর গাছ কিছু গাছ আমার কাছে খেজুর গাছ বা তাল গাছ এরকম মনে হচ্ছিল তবে ওই ধরনের না আর কি আর এই যে খোলা জায়গাটা সুন্দর সবুজ ঘাস আর তো অপোজিট সাইডে এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বিল্ডিংগুলোই কিন্তু মোটেল বা হোটেল এই টাইপের তো আমরা এখানে এসেও অনেক ফটো সেশন করা হয়েছে কারণ প্রকৃতির পরিবেশটাই এত সুন্দর লাগছিল আমরা শুধু আমরা না এখানে যারাই ছিল সবাই ছবি তুলছিল অনেক চমৎকার লাগছিল কিন্তু ভিউটা তো এখন এই যে আমার এই ডান সাইডে যে বিল্ডিংটা দেখছেন এই যে লম্বা বিল্ডিংটা হচ্ছে একটা খুব বড় নামি দামি একটা হোটেল এখানে সেলিব্রিটিরা বিশেষ করে এই হোটেলটায় থাকে আর এই যে সামনে যে বিল্ডিংটা এইটা হচ্ছে ক্যাসিনো আর ক্যাসিনোর সামনে একটা কাচের এরকম একটা বলের মতো করা এইটা দিয়ে কিন্তু আপনার অপোজিট সাইডের সমস্ত পিকচারটা উল্টাভাবে আর কি দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আকাশটা নিচের দিকে আর উপরে আর কি মানে ভিউ যেটা আর এই হোটেলটা খুবই একটা দামি হোটেল আর কি আর এখানে সবসময়ই দেখা যায় যে নামি দামি ব্র্যান্ডের গাড়ি এবং স্পোর্টস যে কারগুলো সেগুলো থাকে কারণ মোনাক্কো শহরে কিন্তু কার রেসিং হয় যেটা আমি আমার আগের ব্লগে বলেছি তো আমরা যখন এখানে ছিলাম তখন বেশ কিছু সেলিব্রিটি এই হোটেল থেকে বের হচ্ছিলো এবং ওদেরকে গাড়ি করে এসে ওদেরকে পিক করে নিয়ে যাচ্ছিলো এবং সামনে অনেক ক্যামেরাম্যান তারপরে অনেকেই ছবি তুলছিল তো আমি অল্প করে আর কি ভিডিও নিলাম আর এইটা হচ্ছে যে ক্যাসিনো যেটা এটার সামনের দিক থেকে আর এই যে গোল যে কাচের বল সেখান থেকে কিন্তু এই ক্যাসিনোর ভিউটাও কিন্তু দেখা যাচ্ছে মানে দুই দিক থেকে আপনার দুই ধরনের ভিউ আর কি দেখা যায় আর আকাশটা যদিও মেঘলা ছিল কিন্তু খুবই ভালো লাগছিল আর কি তো এই এখন আমরা ঢুকে পড়লাম ক্যাসিনোর মধ্যে তো আপনাদেরকে একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে ক্যাসিনেতে ঢুকতে গেলে কিন্তু কোনো পয়সা লাগবে না মানে এর কোনো টিকিট ফেয়ার নেই তো আপনারা যারা আসবেন নিশ্চিন্তে এখানে ঘুরে দেখতে পারবেন আর এই যে উপরে কিন্তু খুবই সুন্দর কারুকাজ কাজ করা তো আমি যতটুকুন পারি চেষ্টা করছিলাম নেওয়ার জন্য তে এখানে একটা সাইডে ছোট্ট করে একটা সিটিং রুমের মতো করা আছে যেখানে পাবলিক ইচ্ছা করলে বসতে পারবে রেস্ট নিতে পারবে আর একটা ওয়াশিং রুম বা টয়লেট বাথরুম যেটাই বলেন সেটাও পাবলিকদের জন্য রয়েছে কারণ ঘোরাঘুরি করে আপনারা যখন একটু টায়ার্ড হবেন বা ওয়াশ করার প্রয়োজন ফিল করবেন তখন এখানে এসে করে নিতে পারেন তবে একটু লম্বা কিউ থাকে যেহেতু অনেক লোক মানে টুরিস্ট থাকে এই এরিয়ায় আর আশেপাশে সেভাবে ছোটোখাটো তেমন বার বা ওভাবে কোনো স্ট ওর নেই বড় বড় হোটেল মোটেল এ কারণেই এই ক্যাসিনোর মধ্যেই মানে এই ব্যবস্থাগুলো করে রেখেছে আর এই যে বাইরে বেরিয়েই সব দামি দামি গাড়িগুলো আমি সবগুলোর নামও আসলে জানি না তো অবশ্যই অল ফেমাস যে ব্যান্ডের গাড়ি সেগুলোই পার্ক করা আর ওখান থেকে বেশ কয়েকজন নাম ছিল আমি আসলে করা হয়নি কারণ কোনো কারণে যদি জানি না এটা কপিরাইট বা অন্য কোনো ক্লেম আসতেও পারে তো যাই হোক এখন আমি আপনাদের সাথে আর একটা সুন্দর জিনিস শেয়ার করব। এই যে উপর থেকে যে নিচের ভিউটা এত অসাধারণ লাগে তো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে বড় বড়ো কিছু ক্যাক্টার্স গাছ দেখছিলাম তাছাড়া সমুদ্রের পারে। যে লম্বা লম্বা যে গাছগুলো অনেকটা খেজুর গাছের মতো আমার কাছে মনে হচ্ছিল আর খুবই ভালো লাগছিল কিন্তু এই দৃশ্যটা দেখতে এই যে দেখতে পাচ্ছেন কি বড় বড় ক্যাক্টার্স তারপরে এই যে খেজুর এই ধরনের গাছ মনে হচ্ছে তাই না আমার কাছে কিন্তু ওরকমই মনে হচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর লাগছিল আর ওয়েদারটা খুবই চমৎকার ছিল মানে না গরম না ঠান্ডা এরকম আর এই যে সমস্ত ইয়োটগুলো এখানে রয়েছে তবে যেহেতু এখন উইন্টার মানে সামার না যে এ কারণেই খুব কম ইয়োট দেখছি এখানে মানে ছোট শিপ বা প্রমোত্তরি যেটা বলে সম্ভবত এটাই হবে বাংলায় প্রমত্তরি যাই হোক ভুল হলে আমাকে মাফ করে দিবেন তো সামারে আমরা যখন একবার এসেছিলাম তখন কিন্তু তখন এখানে অনেক বড় বড় শিপ ছিল আর এখন অল্প কিছু দেখছি তখন কিন্তু পুরোটা সৈকত ভরাই ছিল মানে এরকম বড় বড় ছোট বড় শিপ শিপে তো যেহেতু এখন তো আসলে সিজন না তো এই কারণে কম দেখতে পাচ্ছি আর এখানে একটা কাসতেল্য মানে ক্যাসেল আছে যেটাতে আপনারা বাসে করেও যেতে পারবেন তারপর টুরিস্ট বাসও আছে অথবা আপনারা গাড়ি নিয়েও যেতে পারবেন তো ওখানে কার পার্কিং আছে কি না আমি এটা শিওর না তবে ওখানে ম্যাক্সিমাম দেখি বাসে করেই যায় আর কি একটা রুটে মানে বাসে করেই সোজা ওখানে নিয়ে যায় তো আমার কাছে খুবই সুন্দর লাগছিল মানে এই ভিউটা আমরা অনেক ছবি তুলেছি আর ছবিগুলোও কিন্তু অসাধারণ সুন্দর উঠেছে মানে এই আকাশের কালার তারপরে সবুজ তারপর পানির একটা আকাশি রং। সব কিছু মিলায় কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে জায়গাটা আর বিল্ডিংগুলো বিশেষ করে এত ভালো লেগেছে যে দেখেন দূর থেকে অসম্ভব ভাল লাগছিল আর আমার কাছে বেশি ভালো লেগেছে যে পাহাড় কেটে কেটে এই বিল্ডিংগুলো কিভাবে তৈরি করেছে আর বিল্ডিংগুলো কিন্তু অনেক সুচ্চু বিল্ডিং মনে করেন তিরিশ বিশ তিরিশ এরকম তলাই হবে মানে যে খুব যে ছোট ছোট বিল্ডিং তা না কিন্তু তো এই কারণে যেমন চমৎকার লাগছিলো কালারগুলো কোনোটা পিঙ্ক কালার হলুদ কালার সবুজ কালার তা দূর থেকে খুবই চমৎকার লাগছিল। আমরা জানি না কতটুকুন আপনারা বুঝতে পারছেন আর আমার যে রেগুলার ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর এরপরেও আমরা এখান থেকে জেনেভাসিটিতে গিয়েছি ওখানে আমার এক দেবর আছে ওর বাসাতে তো আমি সবই আস্তে আস্তে শেয়ার করব আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আরও আরও অনেক জায়গা গিয়েছি যেমন সুইজারল্যান্ডে গিয়েছিলাম তারপরে কোমোতে তো ইনশাল্লাহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো অনেক সুন্দর লাগছিল ভিউটা তাই না এই তো এখানে আমরা প্রায় তিন ঘন্টার মতো ছিলাম দুই তিন ঘন্টা আর কি তো যেহেতু একটু পাহাড়ি এলাকা এ কারণে আর বেশি থাকবো না আর কাসতেলো বা ক্যাসেল যেটা ওখানে আসলে উঠতে গেলে অনেক সময় নিয়ে আসতে হয় এ কারণে আজকে আমরা এখান থেকে ব্যাক করছি আর যেহেতু অনেক দূর যেতে হবে তো এই কারণে আমরা সন্ধ্যার আগে আগে চাচ্ছি এই এরিয়াটা আর কি ইয়ে করতে আর কি চলে যেতে এরিয়া থেকে কারণ একটু পাহাড়ি আসার আমার আগের ব্লগ দেখলে দেখবেন যে অনেক টানেল এবং অনেক উপরে যে ব্রিজগুলা সেইগুলোর ভিতর দিয়ে আর কি কান্ট্রিতে এখানে আসতে হয় তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ